আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এএন নিপাস ড্রিম ব্লগের নতুন আর একটা ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা ছিল বিকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করছি সন্ধ্যা পর্যন্ত, এই নিয়ে ভিডিওটা ছিল। ভিডিওটা অনেক আগেই শ্যুট করা ছিল, ছাড়তে ছাড়তে অনেকটা লেট হয়ে গেলো, এডিট করাও ছিল, রেডি করা ছিল, শুধু ভয়েস দেওয়া ছিল না। এর মাঝখানে একটা দুর্ঘটনা ঘটে যায় আমার সাথে। গেল 5 দিন হয়েছে আমার আম্মা মারা গিয়েছেন, যার জন্য আমি আসলে এই 5-7 দিন হয়ে গেল একটা না কোনো ভিডিও আপলোড করতে পারছি না। 5-7 দিন বললে ভুল হবে, প্রায় 10 দিন হয়ে গিয়েছে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। 2.5 বছর হয়েছে আমার বাবা মারা গিয়েছেন, আর আব্বু মারা যাওয়ার 2.5 বছর পর আমার আম্মু মারা গেলেন। শোকটা ছিল অনেক বড়, এটা আসলে কম বেশি সবাই বোঝেন, বুঝিয়ে বলার কিছু নেই। হঠাৎ করে ফোন আসা, আর হঠাৎ করে যদি শুনতে পাওয়া যায় যে আম্মু আর নেই, যার সাথে সন্ধ্যার সময়ও কথা বলেছি, রাত্রে কথা বলে ঘুমিয়েছি, সকালে উঠে শুনি তিনি আর বেঁচে নেন। কথা বলার মতো কোনো ভাষা এই মুহূর্তে আমার আসছে না, তারপরেও আসলে বলতে হচ্ছে, কারণ যেহেতু ভিডিওটা দিচ্ছি কথা তো বলতেই হবে। আর আপনাদেরকে জানানোর কারণ, আপনারা তো আমার পরিবারেরই একজন সদস্য, তাই আপনাদের কাছে আমি দোয়া চাইছি যেন আমার আম্মুর জান্নাত নসিব দান করেন। আমার আব্বা আম্মার জন্য আপনারা সকলেই দোয়া করবেন, আমি আশা করি আপনারা অবশ্যই আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটাতে আসলে আমি বেশি ভয়েস দিতে পারছি না, আপনারা বুঝতেই পারছেন যে কথা বলার মতো ক্ষমতা আমার এই মুহূর্তে তেমন একটা নেই। যাই হোক, ভিডিওটা যদি এই এখন পর্যন্ত যারা দেখছেন ধৈর্য সহকারে, আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে এখনই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেলের ভিডিওটার কোথাও কোনো অংশ বা কোনো ভিডিওর একটু হলেও ভালো লেগে থাকে, যদি মনে হয় যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, পরবর্তীতে কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা ও দোয়া। আব্বা আম্মা হারানোর এই শোকটা আসলে আমার আর ভাই বোনেরা তো বড়, ওনারা আপু ভাইয়েরা বুঝতে পারছে, কিন্তু আমার আসলে বোঝাটা খুব কষ্টকর। আমি অনেকভাবে বোঝার চেষ্টা করছি, ভুলার চেষ্টা করছি, কিন্তু আসলে এটা তো সম্ভব নয়। দিন শেষে এক কোণ থেকে না এক কোণ থেকে মনে পড়ছে, আর এই খারাপ লাগাটা তো সাথে সব সময় আছে, তারপরেও হাসি খুশিভাবে চলতে হবে, তাই চলছি। যারা আব্বা আম্মা আছেন তারা তো অনেক ভাগ্যবান, তারা তাদের আব্বা আম্মার অবশ্যই টেক কেয়ার করবেন, খেয়াল রাখবেন, নিয়মিত কথা বলবেন। আর যাদের নেই তাদের জন্য ওনাদের যেন আল্লাহ বেহেস্ত নসিব দান করেন। আমি এখানে রাত্রিবেলা আসলে খিচুড়ি রান্না করছিলাম, কথা বলতে বলতে আমি অনেক কিছুই করে ফেলেছি, আপনাদেরকে বলা হয়নি। আর এখন এই তো রাতের খাবারের মেনু হিসাবে খিচুড়ি রান্না করছি, রাইস কুকারেই করব। সকালের দিকে সব কাজ যখন শেষ করি, যখন একটু রেস্ট নেওয়ার জন্য শুয়েছি, ঠিক তখনই আমার 10:30-10:30 সময় ফোন আসে যে আমার আম্মা মারা গিয়েছেন, সকাল 10:00 হয়েছে।
যখন আসলে এই ভিডিওটা ভয়েস দিয়ে তখন আমার ছাড়ার কথা ছিল, ভয়েস দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম, তখনই এই খবরটা শুনতে পাই। তারপর আর ভিডিওটার ভয়েস দেওয়া তো দূর কোনো কিছু করাই হয়নি। অনেকদিন পর একটু শোক কাটিয়ে এসে তারপর আমি আপনাদের মাঝে ফিরে এলাম, আর আজকে ভিডিওটাতে ভয়েস ওভার করে তারপর আপলোড করছি। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভালো লাগা খারাপ লাগা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে, আর অবশ্যই অবশ্যই আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। এই বয়সে এসে যে এতিম হয়ে যাব এটা আসলে কল্পনার বাইরে ছিল। কত বয়স্ক মানুষ বা কত মানুষেরই দেখি আব্বা মা বেঁচে আছেন, কিন্তু আমার এত ভালো কপাল যে আমি এত তাড়াতাড়ি ওনাদের সবাইকে হারিয়ে ফেলেছি। আজকের ভিডিওটাতে আমি ভয়েসটা ঠিক মতো দিতে পারছি না, যার জন্য আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো আর কথা বলতে পারছি না, তাই এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আব্বা আম্মুর জন্য দোয়া করবেন, আর নিজেদের বাবা মার টেক কেয়ার করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।